সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলির বিয়েটা শেষমেশ বছরেরও বেশি সময় পার করে ফেলল, কিন্তু মিডিয়ার এই প্রবল প্রতাপের যুগেও রাজ ও শুভশ্রী দারুণ ভাবেই তাদের বিয়ের প্ল্যানটা গোপন রাখতে পেরেছিলেন। বন্ধুরা, চলুন তবে জেনে নেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির বিয়ের অজানা কিছু তথ্য। মজার ব্যাপার হচ্ছে, বিয়ের আগের দিন রাত 12:30 পর্যন্ত কাজ করেছিলেন শুভশ্রী, বিয়ের ঠিক পরের দিনও একটি ওয়ার্কশপে পারফর্ম করেছেন। বিয়ের আগে পরে এত কাজ ইচ্ছে করেই নিয়েছিলেন, তিনি চেয়েছিলেন যেন কেউ আন্দাজ করতে না পারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। অবাক করার বিষয় হচ্ছে, বিয়ে নিয়ে প্রায় বছর 6 ধরেই আলোচনা চলছিল নিজেদের মধ্যে, কে কি পাবে, কি করবে বিয়েতে। আর শুভশ্রী তো বরাবরই খুব এক্সাইটেড ছিল বিয়ে নিয়ে। 6 মার্চ থেকে বিয়ের প্ল্যান চলছিল প্রায় সপ্তাহ 3 ধরে, আর এই সময় রাজ শুভশ্রী কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতেন নিজেদের মধ্যে। শুভশ্রী যে সোনালী রঙের লেহেঙ্গাটি পরেছিলেন সেটা টাকিলা রাজের পূজা প্রসাদের তৈরি, কিন্তু পূজা জানতো শুভশ্রী পোশাকটা পরে অন্য একটি বিয়ের বাড়িতে যাবে। শুভশ্রীর মেকআপ আর্টিস্ট জানতো সে সন্ধ্যাবেলায় একটা ইভেন্টে যাচ্ছে, সেখানে যাওয়ার জন্যই তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে ডিজে হিসেবে যাকে বুক করা হয়েছিল তাকে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কিছু বলা হয়নি। রাজ শুভশ্রীর বিয়ের অন্যতম উদ্যোক্তা ছিলেন শ্রেয়া পাণ্ডে। ঘটনাচক্রে তিনি আবার রাজ শুভশ্রী দুজনেরই আরবানা কমপ্লেক্স বাড়িটির ইন্টেরিয়র ডিজাইনারও বটে। যাই হোক, হাজারো গসিপের মধ্যে শুভকাজটি ভালোয় ভালোয় মিটে গেছে। এবারে দম্পতি সুখে শান্তিতে ঘরকন্যা করুক, তাদের বন্ধন দৃঢ় হোক, এই প্রার্থনায় বেস্ট অফ লাক রাজ শুভশ্রী।